আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছন্দে ছন্দে ব্যক্ত রাশিগুলো মনে রাখা যায়। স্কেলার রাশি সাধারণত সকলেরই মনে থাকে, আমাদের সবার মনে থাকে, কিন্তু ব্যক্ত রাশিগুলো মনে থাকে না। তাই আজ আমি আপনাদের সাথে একটি ছন্দ শেয়ার করব, ওই ছন্দের সাহায্যে আপনি একটি লাইনের মাধ্যমেই ব্যক্ত রাশিগুলো মনে রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। রাশি কি? রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তা সব কিছুকে রাশি বলা হয়। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে। আমি আবারও বলছি, যে সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন তাপমাত্রা, ক্ষমতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, অর্থাৎ যে সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন ব্যাগ একটি ভেক্টর রাশি, ভরব্যাগ একটি ভেক্টর রাশি, কিন্তু এগুলো আমাদেরকে মনে থাকে না। যে টিপসের সাহায্যে আমরা সকল ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারি, টিপসটি হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আমি আবারও বলছি, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভবে মানে ভতে হচ্ছে ভরব্যাগ, বে বেতে হচ্ছে ব্যাগ, সব সতে হচ্ছে স্মরণ, ব বতে হচ্ছে বল, ভবে সব, তারপর হচ্ছে প্রিয়তম, প্রি প্রিয়তে হচ্ছে প্রাবল্য, প্রিয় ওতে হচ্ছে উজন, তম তত হচ্ছে তরণ, ম মতে হচ্ছে মন্দন, প্রিয়তম ভাসে প্রেমে। ভাসে ভাতে হচ্ছে ভ্রামক, সে সতে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, ভাষে প্রেমে প্র প্রতি আমরা মনে রাখতে পারি পৃষ্ঠটান, শেষে আছে মে অর্থাৎ ম, মতে হচ্ছে মহাকর্ষীয় বল। অর্থাৎ ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে, এই লাইনটির মাধ্যমে আমরা সবগুলো ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারি। ভেক্টর রাশির কিছু উদাহরণ জেনে নিই। সব প্রাবল্য ভেক্টর রাশি, সব ভ্রামক ভেক্টর রাশি, তবে জড়তার ভ্রামক স্কেলার রাশি। সব তাই চুম্বক ভেক্টর রাশি, সব বল ভেক্টর রাশি, সব তড়িৎ ভেক্টর রাশি স্কেলার রাশি, সকল বিভব স্কেলার রাশি, সকল বিভব স্কেলার রাশি। মৌলিক এককগুলো যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দ্রুতি, ক্ষমতা, শক্তি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে আপনার মতামত জানান। যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।